এটা খুলে ফেলতেছি, এটা ছোটটার নিচে পরোটা উপরে, ছোট পাইপটা নিচে দিতে হইব আর বড় পাইপটা উপরে দিবেন। এটা মোশরায় শুধু ঘুরে ফেলবেন, আর ওখানে ইয়া আছে, চুরি আছে, ওই চুরি দিয়ে তারপর টাইট দিতে হবে। পাইপ লেন্স দিয়ে টাইট দেওয়া যাবে। এই যে উপরে পাইপ আর নিচের পাইপ, নিচে দিবেন আপনার ছোটটা, উপরে দিবেন লম্বাটা, তাহলে আপনার অটোমেটিক এটা লাগিয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন ভাই, এগুলার সেটিং হলো যে এটা এটার সাথে এরকম, ঠিক আছে। আপনার এটা খুলে ফেল দেব, এটা লাগাই নিতে দেবো, মধ্যে আরেকটা আছে আর ওই মাথায় একটা, সেটা যেটা পাদানি, ঠিক আছে, যেটা কানেকশন খোলা আছে, সমস্যা নেই। এই যে আর এখানে পাওয়ারের কানেকশন আছে, এখানে লাগবে আপনার পজিটিভটা, নেগেটিভটা লাগবে। এই যে এটা পয়সার নিচে, এই যে দেখেন এই জায়গাতে পয়সা আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে পয়সা আছে। হ্যাঁ, এই পয়সাতে আপনার, আমি একটু ফ্ল্যাশটা জ্বালাই, এই যে এই জায়গাতে পয়সা আছে, এই পয়সাটা লাগাইতে হবে এই জায়গায়, এই পয়সার মধ্যখানে আপনার লাগাইতে হবে নেগেটিভটা, নেগেটিভ আর এই পজিটিভ যখন উপরে, এই যে উপরে এটার সাথে এটা যখন টাচ খাইব তখনই জ্বালাই হবে। তো ইনশাল্লাহ ভাই আজকে আপনার মালটা পাঠাই দিব। স্পট মেশিনের দাম কত পড়ে আপনারা অনেকে জানতে চান, এটা আপনার 42,000 টাকা পড়বে। এবং রাস্তায় আছে, সাউন্ড কম, পাইপ দুটো খোলা শেষ। এবার এই যে দেখেন এটা খুলবো, এটা হলো পাদানিটা, যেটাতে আপনার পায়েতে চাপ দিবেন, পাদানিটা খুলবেন, তারপরে এই নাট খুলবেন, তারপরে স্প্রিং খুলবেন, আবার একইভাবে আবার সেটিং করা, আর কিচ্ছু না, একইভাবে সেটিং করা, উপরের পাইপ, নিচের পাইপ, এবং হলো যে পাদানি, এই তিনটা জিনিস খুলে আমরা বাড়াই, আর কিচ্ছু লাগে না। এরপরে এটার ফিটিং করে এটা ভিতর দিয়ে আপনার পাইপ ভিতরে ঢুকায় দিয়ে ট্রান্সপোর্টে পাঠাই দিবে। হ্যাঁ, এই যে স্প্রিং, কিন্তু আবার এটা লাগাই দিবে, এই স্প্রিংটা পা দিলে নিচে যায়, আবার দেখেন এগুলো সবগুলো এগুলো খোলা যায় সহজ। মাঝখানে একটা খুলে ফেলেন, ভাই ভালো আছে তো না? ওনার কি অবস্থা? এখন ট্রান্সফার্ম লইতে পারছে? মাশাআল্লাহ। এখন কোন জায়গা আছে ঢাকায়? মাশাআল্লাহ। এখন কাছেই বাসাতে যাই আসে, চাকরি করে না? মাশাআল্লাহ। মোবাইলে চার্জ চলে গেছে আমার, সেই জন্য ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গেছে। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন হাবিব ভাই, আমি ইনশাল্লাহ বাকিটা আপনাকে জানাই দেবো কিভাবে, কোনো সমস্যা হলে ভিডিও করে কথা বলে নিব। আসসালামু আলাইকুম।